বাজারে পাইকারি এবং খুচরায় দামের পার্থক্য দ্বিগুণেরও বেশি। জ্বালানি তেলের দামের প্রভাব পড়েছে শীতের সবজিতে, এই শিরোনামে আমরা একটি রিপোর্ট করেছি। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজকে বলেছেন যে আন্তর্জাতিক বাজারে না কমলে তেল চাল সহ নিত্য পণ্যের দাম কমানো সম্ভব নয়। এম এ আজিজ, মন্ত্রণালয়ে বৈশ্বিক বাজারের কাছে আসলে নিরুপায় কিনা, কিংবা এই যে তথ্য সেটি বাজারে আরও নেতিবাচক প্রভাব ফেলার কোনো শঙ্কা রয়ে গেল কিনা? আমরা কৃষিক্ষেত্রে সব কিছু এখন ইম্পোর্ট করি না, তেল হয়তো ইম্পোর্ট করি, কিন্তু ধান তো এখন আর চাল আর ইম্পোর্ট করি না। সুতরাং এটা বাজারে বিদেশের কাছে কেন দায়িত্ব দিচ্ছেন? আসল কথা হচ্ছে ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে 23% এবং এটা শেষ কাজে প্রধানত আপনি দেখেন উৎপাদন সেক্টর, এটা 23% তো অটোমেটিক বাড়বেই, এটাকে ধরে নিয়েই আপনার বাজার মূল্য বাড়বে। আর ব্যবসায়ীদের তো আছেই, আপনার 10 টাকা বাড়লে আপনার 50 টাকা বাড়াই দিবে, এটা তো আছেই, কারণ রাষ্ট্র তো আমি বললামই আগে, রাষ্ট্র চালায় তো আসলে গ্রাউন্ড লেভেলে ব্যবসায়ী, সুতরাং ওরা চান্স পাইলেই বাড়াই দিবে, পরিবহন সেক্টর বাড়ছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা একটা লম্বা আলোচনা। আমি একটি কথা বলবো যে এইটা আমাদের দেশে, আমি একটু উদাহরণ দিই, এখন আলু কোল্ড স্টোরেজে আছে 9 লাখ টনের মতো, হ্যাঁ, কিন্তু আগামী 1.5 থেকে 2 মাসের পরে কিন্তু নতুন আলু উঠছে, দেখবেন এটা নিয়ে একটা শুরু হয়ে যাবে যে কোল্ড স্টোরেজে আলু বিক্রি হবে না, অথবা ওই আলু ছেড়ে দিলে নতুন আলু বাজারে আসবে, তারা দাম পাবে না, এটা নিয়ে সময়। এটা হলো ব্যবসায়ীদের সৃষ্ট সমস্যা। হ্যাঁ হ্যাঁ, জ্বালানি তেলের দাম বাড়ছে, সে অনুযায়ী তো বাড়বেই। এছাড়া ব্যবসায়ীদের, আমাদের দেশের ব্যবসায়ী, এরা হচ্ছে শুধু মুনাফা বলছে, ব্যবসায়ীদের যে একটা সেবা এটা মাথার ভিতরে কোনো ব্যবসার মধ্যে নাই। সুতরাং এইটা মার্কেট যে বেড়েছে, যুক্তির কারণ হচ্ছে ডিজেলের তেল বাড়ার কারণ, আর বাকি যেটা বাড়তি সেটা পুরোপুরিভাবে ব্যবসায়ীদের যে মুনাফা নেওয়া, এটার কারণে, এই অ্যাটিচিউডের কারণেই বাজার দর বেড়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাজার দর বাড়লো, আমরা তো এখন বাজার দর আপনি দেখবেন, মানুষের তো আয় বাড়লো না, প্রায় 30 ভাগ হতদরিদ্র মানুষ। এখন আমাদের যদি বাজার দর যদি নিউ ইয়র্ক লন্ডনের মতো হয়ে যায়, অস্ট্রেলিয়া সিডনির মতো হয়ে যায়, তা আমাদের দেশের এই 30% লোকের কি হবে বলেন? কি খায় বাঁচবে? দিন আনে দিন খায়। সুতরাং এই জন্যই বলছিলাম যে জ্বালানির তেলে গড়ে 34% ট্যাক্স পায় সরকার, 23% জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, 23% ট্যাক্সের বাদটা যদি না, শুধু 23% যদি ট্যাক্সটা রিবেট করে দিত, তাহলে তো আজকে এইটা হতো না। কারণ জ্বালানি এবং বিদ্যুৎ হচ্ছে আপনার জীবন জীবিকা এবং উন্নয়নের লাইফলাইন, আপনি সেখানে হঠাৎ করে দাম বাড়িয়ে দিচ্ছেন সব জায়গায়। আপনার প্রসঙ্গটি নিয়ে এম এ আজিজ ধন্যবাদ, আমি তো জয় মামুনের কাছে যাই, এই যে নিত্যপণ্য নিয়ন্ত্রণকে সেটিকে আসলে কি অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা? আপনি বলছিলেন সরকার একটি বড় সিস্টেম, সেই সিস্টেমে নিত্যপণ্য নিয়ন্ত্রণ আসলে কোন পর্যায়ে রয়েছে, মানে অগ্রাধিকারের লিস্টে? সরকারের তরফ থেকে তো বলা হয় যে তারা অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু সেই সেই বলাটা কতখানি আন্তরিক সে ব্যাপারে আমার সন্দেহ আছে, আজিজ ভাইয়েরও নিশ্চয়ই সন্দেহ আছে এবং সাধারণ মানুষের তো সন্দেহ আছেই। কারণ হচ্ছে কি, এই যে জ্বালানি তেলের দাম বাড়লো বলে এখন শীতের সবজির দাম বেড়েছে বলে আমরা একটা শুনতে পাই, এই কথাটি ঠিক না। এবছর জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু গত বছর তো জ্বালানি তেলের দাম বাড়েনি বা 6 মাস আগে বাড়েনি, তখনও কিন্তু নানান অজুহাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে এবং ব্যবসায়ীরা বাড়িয়ে থাকেন। তারা আসলে দাম বাড়ানোর জন্য এক একটা উপলক্ষ খোঁজেন, এবং একবার একটা যে জিনিসের দাম 50 টাকা ছিল সেটাকে হঠাৎ করে 80 টাকা করে দেওয়া হয়, তারপরে বহু দেন দরবার হয় ইত্যাদি হয়, এবং তারপরে হয়তো 3 মাস পরে গিয়ে সেটিকে কমিয়ে 70 টাকা করা হয়, 50 টাকার জায়গায় কিন্তু আর ফেরত যায় না। এই যে একটা বিরাট চক্র, এর পেছনে অনেকগুলো হাত দায়ী। শুধুমাত্র এই যে আমি কারণ বাজারে অফিস করছি, আমার পেছনে এখানে বিরাট কাঁচামালের আড়ত, এখানে আমি দেখতে পাই, আমি নিজেও বাজার করি, এখানে যে ফুলকপিটি 50 টাকা বিক্রি হয়, এই ফুলকপিটি ঢাকার কাছের মানিকগঞ্জের বা কুমিল্লার যে কৃষক উৎপাদন করছেন, তিনি যদি এর দাম 10 টাকাও পেতেন তাহলে কিন্তু আমরা মানে মনে করতাম যে না কৃষকরা পাচ্ছে, তিনি পান 2 টাকা 3 টাকা, কিন্তু ঢাকায় আপনাকে আমাকে কিনতে হচ্ছে 50 টাকা দিয়ে। কারণ কি, এর মধ্যে 5 বার 6 বার হাত বদল হয়, 5 জায়গায় 6 জায়গায় চাঁদা দিতে হয়, পথে পথে নানা রকম টোল অমুক তমুক এগুলি দিতে হয়, এবং সর্বোপরি ব্যবসায়ী যে সিন্ডিকেট আছে সেগুলো তো আছেই। আর আমদানি পণ্যের কথা যদি বলেন, পেঁয়াজ তেল বা অন্যান্য জিনিস, সেগুলোর ক্ষেত্রেও যেই কথা বললাম যে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয় আন্তর্জাতিক বাজারে বেড়েছে এই অজুরাতে, কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে কমে
তখন কিন্তু আর তারা কমান না, সেই প্রভাবটি আর পড়ে না। যদি বলেন সরকারি রেট নির্ধারণ করে দেওয়া আছে, খোলা বাজারে খোলা তেল এত টাকা, বোতলজাত তেল এত টাকা, সেই দাম কেউ মানছে না। আপনি দেখেন এখন বাজারে গিয়ে অমুক কোম্পানির 5 লিটারের সয়াবিন তেলের দাম, মানে সেই নিয়ন্ত্রণের অভাব যেটি আমরা পরিবহন সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম সেটি সব জায়গায় আসলে আমরা দেখছি। জয়মামুন, আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, সময় কম। এম এ আজিজ, জয়মামুন দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই যারা এখন আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে।